একটা শব্দ পিরালি ব্রাহ্মণ। রবীন্দ্রনাথের গোটা জীবনই এটা বারবার ফিরে ফিরে আসবে এবং নানা রকম সংকট তৈরি করবে। এটা ব্যাপারটা একটু বেশ অদ্ভুত শোনায়, পীর আলী আবার ব্রাহ্মণ। হ্যাঁ, ঠিকই আপনারা সন্দেহ করেছেন, এটার সঙ্গে আসলে মুসলিম সংযোগের ব্যাপারটা রয়েছে। কোথায় কিভাবে? খুলনায়, খুলনা দক্ষিণ দিহি অঞ্চল, ওটাই আসলে রবীন্দ্রনাথের আদি পূর্বপুরুষদের স্থান এবং ঘটনাচক্রের পরে তার শ্বশুরবাড়িও বটে। সেখানে খানজাহালিলি পীরের কথা আমরা জানি, খুবই একজন প্রভাব বিস্তারী পীর এবং ব্রিটিশ শাসকদের সঙ্গেও তার খুব ঘনিষ্ঠতা ছিল। পীর তাহির আলী নামে আরেকজন, তার কথাও শুনি। তার সংস্পর্শে এসে একটা আপত্তিক ঘটনার কারণে গোবিন্দলাল রায়, তার একজন সভাসদ, তার একজন কর্মচারী ছিলেন, তিনি খানিকটা ভাবে বলা যেতে পারে তার হিন্দু পরিচয়, তার সনাতন ধর্ম পরিচয়টা কলুষিত হয়ে যায়। এটা নানা রকম ব্যাখ্যা আছে, গোমাংসের ঘ্রাণ পেয়ে বা একটু গোমাংসের স্বাদ নিয়েও হতে পারে আর কি। তখন খানজাহালিলি তাকে বাধ্য করে ইসলাম ধর্ম গ্রহণ করতে আর কি। তো ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি, করতে বাধ্য হন তখন, এবং তারপর থেকেই তাদের সঙ্গে সম্পর্কিত যারা তারা পিরালি ব্রাহ্মণ হয়ে যান আর কি, গোবিন্দলাল রায়ের পরের থেকে আর কি, ওই সংস্পর্শের কারণে। এবং রবীন্দ্রনাথের সবচেয়ে পূর্বপুরুষ জগন্নাথ কুশারি, যার সম্পর্কে আমরা জানি প্রায় 20 প্রজন্ম আগের, জগন্নাথ কুশারি সঙ্গে এক পিরালি জমিদার সুখদেব চৌধুরীর কন্যার বিয়ে হয়। হওয়ার পরে দেখা গেল তাহলে রবীন্দ্রনাথের পূর্বপূর্বশে পরিবারটাও পিরালি ব্রাহ্মণ বলে চিহ্নিত হয়ে গেল আর কি। তো সেইটা ভবিষ্যতে দেখা যাবে যে তার জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে, সেটা আমরা আসবো। এখানে এই সুযোগে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমরা তাকে যদি তাদের নাম কুশারি হয়ে থাকে, ঠাকুরটা এলো কোত্থেকে, ঠাকুর কেন বলি আমরা, সেটার একটা উত্তর হচ্ছে যে জগন্নাথ কুশারিরই আরেক উত্তর পুরুষ পঞ্চানন কুশারি একসময় এক ধরনের তাদের সঙ্গে মনোমালিন্য বিবাদের কারণে তিনি খুলনা ছেড়ে কলকাতার উপকণ্ঠে যে গোবিন্দপুর, সুতানুটি, যেগুলো বলি যে তিনটা গ্রাম নিয়ে কলকাতা হয়েছিল, তারই একটা গ্রামে গোবিন্দপুরে এসে তিনি হাজির হন। সেখানে এটা ছিল একেবারেই চাষা ভুষা তাঁতি জোলা এদের একটা গ্রাম, ওখানে ঠিক ধর্মচর্চা করার মতো, পুজো আচ্চা পরিচালনা করার মতো কোনো ব্যক্তি ছিল না। কিন্তু পঞ্চানন কুশারি যেহেতু একটা ব্রাহ্মণ পরিবারের মানুষ, তো দেখলো যে তাকে দিয়ে কাজগুলো চালানো যেতে পারে। তো তিনি তখন এই কাজগুলো করতে শুরু করলেন, তাকে তারা সবাই ঠাকুর বলা ডাকা শুরু করলো, তিনিও একটা নাম নিলেন জয়রাম ঠাকুর, সেই থেকে জয়রাম ঠাকুর হয়ে গেল। এবং তারপর থেকে এরপরেই দ্বারকানাথ ঠাকুরের আগেও আরেকজন ঠাকুর ছিলেন, এখানে এই এই ঠাকুর নামটা চালু হয়ে গেল আর কি, কুশারিতে ঠাকুর হয়ে গেল। আর ঠাকুরটাই ব্রিটিশরা তাদের উচ্চারণগত দুর্বলতার কারণে ট্যাগোর বলেছেন। রবীন্দ্রনাথ বেশ কিছুদিন এটা প্রতিরোধ করেছেন, উনি ঠাকুরই লিখতেন, ঠাকুরই লিখতেন, কিন্তু শেষ পর্যন্ত যখন ইংরেজিতে লেখা শুরু হয়ে গেল বিভিন্ন জায়গাতে, তিনি দেখলাম যে ট্যাগোর লেখা শুরু করলেন কোনো এক পর্ব থেকে, তারপর থেকে এটা সব জায়গাতেই গৃহীত হয়ে গেল আর কি। হ্যাঁ, রবীন্দ্রনাথের পুত্রকন্যা এবং বংশধ্বনি কিছু বলা দরকার, কারণ প্রায়ই একটা প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের কোনো উত্তরসূরির খবর আমরা পাই না কেন, সাক্ষাৎ সরাসরি উত্তরসূরি নাই কেন, কেউ কেউ ভুলভাল তথ্য দেন, কেউ শর্মিলা ঠাকুরের কথা বলেন, কেউ আরেকজন কোনো এক ঠাকুরের কথা বলেন, এরকম কেউই কিন্তু সরাসরি রবীন্দ্র বংশগতিতে সঙ্গে সম্পর্কিত নন। কেন নয় এটা দেখলেই বোঝা যায়। রবীন্দ্রনাথের 5 জন ছেলে মেয়ে ছিল, মাধুরীলতা দেবী, তার বিয়ে হয় 15 বছর বয়সে, তিনি মরে যান 31 বছর বয়সে নিঃসন্তান, তো গেল সেখান থেকে কেউ নেই। রথীন্দ্রনাথ ঠাকুর, যিনি অনেকদিন অবধি বেঁচে ছিলেন, 1961 অবধি বেঁচে ছিলেন, তার বিয়ে হয়েছিল প্রতিমা দেবীর সঙ্গে, এবং এটা আবার কিছুকাল পরে ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল, এবং তারা ছিলেন নিঃসন্তান, ফলে সেখান থেকেও সরাসরি বংশধর কোনো সুযোগ ছিল না। রেণুকা দেবী 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, 12 বছর বয়সে তার মৃত্যু হয়, রবীন্দ্রনাথ বেঁচে থাকতেই আর কি মারা যান, ফলে সেখান থেকেও কোনো সম্ভাবনা নেই। মীরা দেবী, তিনিও দীর্ঘদিন বেঁচে ছিলেন, তারও 14 বছর বয়সে বিয়ে হয়, তার দুজন ছেলে মেয়ে ছিল, দুজন ছিল, কিন্তু নীতু যে কিনা 20 বছর বয়সে জার্মানিতে মারা যায়, রবীন্দ্রনাথের জীবন দশাতেই মারা যায়। তার কন্যা নন্দিতা, নন্দিতার সঙ্গে বিয়ে ছিল একজন বেশ দার্শনিক এবং শিল্প সমালোচক লেখক কৃষ্ণ কৃপাণিনীর সঙ্গে, কৃষ্ণ কৃপাণী, এই জন্য নন্দিতাকে বলা হতো নন্দিতা কৃপাণিনী, কিন্তু দুঃখজনক তিনিও ছিলেন নিঃসন্তান।
আর সবশেষ তার ছেলে সৌমেন্দ্রনাথ ঠাকুর মাত্র 12-13 বছর বয়সে মারা গিয়েছিলেন আর কি, কলেরা রোগে আক্রান্ত হয়ে। ফলে দেখা গেল যে সেখান থেকে রবীন্দ্রনাথের সরাসরি কেউই রইল না আসলে, এবং সেটাই কারণ যে কেন আমরা কোনো সাক্ষাৎ রবীন্দ্র উত্তরসূরি পাই না। এখানে তাদের কিছু ছবি রয়েছে, মাধুরীলতা, রেণুকা, এখানে অন্যদেরও আছে, ছেলেরাও আছে আর কি, একটা সপরিবার চিত্র, ওখানে তার স্ত্রীও রয়েছেন এখানে, অন্যরাও রয়েছেন এখানে আর কি। আর রবীন্দ্রনাথের বিয়ে, এটা বেশ একটা মজার, এক অর্থে খুব বিখ্যাত হয়ে আছে রবীন্দ্রনাথের একটা কীর্তির জন্য। তিনি তার বিয়ের চিঠিটা, তার বিয়ে হয়েছিল 1883 সালে 23 বছর বয়সে, বিয়ের চিঠিটা তিনি নিজেই লিখেছিলেন, নিজে লিখে নিজেই পাঠিয়েছিলেন বন্ধুবান্ধবদেরকে, ওখানে তার হাতের লেখা রয়েছে। খুব মজা, তিনি বলছিলেন যে আগামী রবিবার 24 অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক, আপনি তদুপলক্ষে বইকালে উক্ত দিবসে 6 নং জোড়াশাঁখস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন, ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ তিনি সেই তখন থেকেই বেশ একটু ব্যতিক্রমী মানুষ ছিলেন। বিয়েটা এই যে বললাম পিরালি ব্রাহ্মণ, তাদের এই ব্রাহ্মণ পরিচয়ের জন্য, এই দূষিত বলা যেতে পারে, তারা পারত পক্ষে এই পরিবারের সঙ্গে কেউ বিয়ে এবং বৈবাহিক সম্পর্কে যেতে চাইতো না, কিছুতেই না আর কি। তাদেরকে ঘুরে ফিরেই ওই এরকম পিরালি ব্রাহ্মণ পরিবার থেকেই আনতে হতো আর কি। এবং পিরালি ব্রাহ্মণ পরিবার বেসিক্যালি ওই খুলনা দক্ষিণডিহি গ্রামেই কয়েকটা অবশিষ্ট ছিল। ফলে রবীন্দ্রনাথের বধূ বুঝতেও সেখানে যেতে হয়েছিল। ভবতারিণী দেবী, তার মাত্র 10 বছর বয়স ছিল তখন, তার সঙ্গে বিয়ে হয়। কিন্তু ভবতারিণী নাম তো আর ঠাকুর বাড়িতে চলবে না, তাই তাকে নাম করা হলো মৃণালিনী। ভবিষ্যতে রবীন্দ্রনাথ তাকে ভাই ছুটি নামেও সম্বোধন করতেন, সুন্দর মিষ্টি মিষ্টি চিঠি লিখতেন ভাই ছুটি নামে। কিন্তু এই মৃণালিনীও বেশি দিন বাঁচেননি, কারণ একটা বলা হয়ে থাকে শান্তিনিকেতন, ওই সময় কিছুদিন আগে থেকে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করেছেন, কিন্তু খুব প্রচণ্ড অর্থকষ্ট ছিল, প্রচণ্ড অর্থকষ্ট ছিল। একজন পাচক রাখারও তার সঙ্গতি ছিল না, যে একজন যে রাঁধিয়ে রাখবে সে অর্থে। ফলে রবীন্দ্রনাথের স্ত্রীকেই, মৃণালিনী দেবীকেই অষ্টপ্রহর রান্নাঘরে পড়ে থাকতে হতো, গরমে চুলোর আগুনে। তা ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং 29 বছর বয়সেই তিনি মারা যান আর কি। এখানে তাদের দুজনের ছবি রয়েছে। মৃণালিনী অবশ্য পরে পড়াশোনা করেন প্রচুর, লরেটোতে ভর্তি হন, যথেষ্ট শিক্ষিত এবং গুণবতী হয়ে নিজেকে তৈরি করেন তিনি। এর পরপরই আরেকটা সম্পর্কের কথা, বা সেই সম্পর্কে অনেক আশকথা পাশকথা, অনেক বিতর্ক বিভ্রান্তি শুনি আমরা, সেটা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। রবীন্দ্রনাথের তার ঠিক আগের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী কাদম্বিনী দেবী, তিনি 10 বছর বয়সে ঠাকুর পরিবারের বউ হয়ে আসেন, তখন রবীন্দ্রনাথের বয়স 7, একদম পিঠোপিঠি 3 বছরের তফাত। তো ওই সময় তাদের মধ্যে একটা সুন্দর একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে, স্বাভাবিক কৈশোরক একটা সখ্য সম্প্রীতি সম্পর্ক। কিন্তু সেটাই ক্রমে এক ধরনের জটিলতার মধ্যে পড়ে যায় এবং এতটাই জটিল হয়ে ওঠে, এক পর্যায়ে 26 বছর বয়সে কাদম্বিনী দেবী আত্মহত্যা করেন আফিম খেয়ে। এটা আমরা অনেকেই জানি, কিন্তু এটাকে ঘিরে অনেক কথা বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং এটা ঠিক পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই সমস্ত কারণে সেটা থাকলেও থাকতে পারে কতটা আমরা জানি না। কিন্তু এর সঙ্গে আরও অন্যান্য অনেকগুলো বিষয় ছিল যুক্ত, সেগুলো যদি আমরা একটু না বলি তাহলে অন্যায় করা হবে। কাদম্বিনী দেবীও নিঃসন্তান ছিলেন, ফলে তার একটা একটা মানে একাকিত্ব রয়ে গিয়েছিল। তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাটক করতেন, অলিকবাবু ইত্যাদি বিখ্যাত নাটক করতেন। এই নাটক করার সূত্রে বিনোদিনী, নটী বিনোদিনী নামে একজন খুবই আকর্ষণীয় নারী ছিলেন নাট্যজগতে, তার সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ দত্তের একটা ঠাকুরের বেশ ভালোই একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তার প্রমাণও পান কাদম্বিনী দেবী, একবার তার শার্টের পকেটে একটা চিঠিও পাওয়া যায়, কিন্তু একদম তাকে লেখা চিঠি। এছাড়া জ্ঞানদানন্দিনী দেবী হচ্ছেন রবীন্দ্রনাথের আরও বড় এক দাদা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। জ্ঞানদানন্দিনী দেবী কখনোই কাদম্বিনী দেবীকে মেনে নেননি, কেন ওই আবার একই সময় কাদম্বিনী দেবীও কিন্তু সেই পিরালি ব্রাহ্মণ পরিবারেরই মেয়ে এবং তার বাবা ছিল ঠাকুরবাড়ির পাচক, রাঁধিয়ে, বাজার সরকার,
বাজার সরকার ছিল তার ঠাকুর বাড়ির, কিন্তু তারপরও তার সঙ্গেই বিয়ে দিতে হয়েছিল, কারণ উপায় নেই, মানে মেয়ে পাওয়ার রীতিমতো দুরূহ ছিল আর কি। তাদের একটা আস্থা ছিল যে, এবং এটা খুবই যৌক্তিক আস্থা, যে তাকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি তাহলে তাকে আমরা গড়ে নিতে পারবো, এবং হ্যাঁ কাদম্বরীকে যথেষ্টভাবেই তারা গড়ে নিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু জ্ঞানদানন্দিনী প্রথম থেকে এটা বিরোধিতা করেছেন, কোনোদিনই সমর্থন করেনি তাকে, তার উপর একটা মানসিক যাতনা করেছেন। এর মধ্যে রবীন্দ্রনাথের বিয়ে হলো, যেটা মানে কাদম্বরী দেবী একেবারে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রবীন্দ্রনাথ ছিল তার সবচেয়ে বড় আশ্রয়, গান নিয়ে, তার কবিতা নিয়ে, ছবি আঁকা নিয়ে তাদের অনেক সময় কাটতো, সুন্দর সময় কাটতো আর কি। রবীন্দ্রনাথের বিয়ের পরপরই তো সেই জায়গাটাতে ছেদ পড়ে গেল। বিশেষ করে যেদিন আত্মহত্যা তিনি করেন সেদিন একটা ঘটনা ঘটেছিল। আপনারা জানেন ঠাকুরবাড়ির সবাই বড় ভাইরা একটা জাহাজ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, প্রথম কিন্তু ভারতবর্ষে জাহাজ ব্যবসা তারাই শুরু করেছিলেন আর কি। একটা নতুন জাহাজ তারা ক্রয় করেছিলেন, বড় জাহাজ, এবং সেই জাহাজের উদ্বোধন হওয়ার কথা ছিল আর কি। সেদিন এক জাহাজে পার্টি হবে রীতিমতো, তো সেই দিন তাকে বলে যাওয়া হয়েছে কাদম্বরী দেবীকে, তুমি রেডি হয়ে থাকো, তৈরি হয়ে থাকো, আমরা এসে এক পর্যায়ে নিয়ে যাবো এসে আর কি। কিন্তু সেটা যে কোনো কারণেই হোক আসতে দেরি হয়েছে, সম্ভবত সেদিন খুবই বিরূপ আবহাওয়া ছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথও আসতে পারেননি, যতীন্দ্রনাথও আসতে পারেননি, অনেক দেরি হয়ে গেছিলো, হয়তো অনেক পরে এসছেন, কিন্তু তার অপেক্ষার পালা দীর্ঘ হতে হতে এর মধ্যে তার মধ্যে নানা রকম মানসিক, এমনি নিজেও কাদম্বরী বেশ অস্থির প্রকৃতির ছিলেন, অভিমানী ছিলেন, খুব জটিলতা ছিল তার মধ্যে আর কি। তিনি ওই চাপ টান নিতে পারেননি, মুহূর্তের মধ্যে তিনি আফিম খেয়ে ফেলেন আর কি। এর আগে আরও একটা ঘটনা ঘটেছিল, রবীন্দ্রনাথ এক বোনের ছোটো মেয়ে স্বর্ণকুমারী দেবীর মেয়েকে কাদম্বরীকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি। কাদম্বরীর সঙ্গে শুয়েছিল, কাদম্বরী তো বই পড়ছিল, এক ফাঁকে মেয়েটি উঠে গিয়ে সিঁড়িতে নামতে গিয়ে পড়ে মারা যায়, একদম এইরকম একটা ট্র্যাজেডিও ঘটে, এবং এই জন্য কাদম্বরী দেবীকে খুবই দায়ী করা হতো, এটা নিয়েও একটা অপরাধ বোধ ছিল। সব মিলে খুব অস্থির একটা মানসিক অবস্থার মধ্যে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন, এবং এটার একটা সুন্দর বর্ণনা বা একটা যৌক্তিক ব্যাখ্যা আমি পেয়েছি দুটো জায়গাতে, শুনিলে প্রথম আলোতে মোটামুটি ওই তিনি একটা সাহিত্যিক কল্পনা থেকে ওই জায়গাটাকে আবার পুনর্নির্মাণ করতে পেরেছেন, বেশ আমার কাছে যৌক্তিক মনে হচ্ছিল। আর কিছুদিন একটা ছবি দেখলাম সুমন সেনের বোধ হয় না কাদম্বরী, একটা ছবিটার নামই কাদম্বরী, সুমন সেনের পরিচালনা, সেখানে দেখলাম এই প্রতিটা জিনিসে তুলে নিয়ে আসে, প্রত্যেকটা আসপেক্ট নিয়ে আসার পরে তারপরেই এই তার আত্মহত্যা ঘটনাটাকে তখন বোঝা গেল যে এটার একটা যৌক্তিক ব্যাখ্যা হতে পাওয়া যায়। তো কাদম্বরী দেবীকে রবীন্দ্রনাথ সারা জীবনেও ভুলতে পারেননি, কারণ এটা রবীন্দ্রনাথের বড় অনুপ্রেরণা তিনি ছিলেন। হেকেটি দেবী নামে একটা গ্রিক দেবী রয়েছেন, যিনি আসলে রহস্যের দেবী, যাকে কেউ কখন বুঝতে পারে, একদম রহস্যে ঘেরা দেবী। কাদম্বরীকেও তিনি প্রথমে হেকেটি দেবী নামে সম্বোধন করতেন, কাদম্বরীও বেশ রহস্য করতেন তার সঙ্গে, একদম দুষ্টমি, রসিকতা, মাঝে মাঝে খ্যাপাত আর কি, হেকেটি দেবী বলতো। পরে দেখা যাবে অনেক জায়গায় শুধু হে বলে সম্বোধন করেছেন, হে, আর কেউ বুঝতো না, কিন্তু কাদম্বরী বুঝতেন যে এটা তাকে নিয়ে করা হয়েছে। তাকে নিয়ে তো অনেক গান, কবিতা, অনেক কিছু লিখেছেন তিনি আর কি। এরকম দুটো গান আমরা এক ঝলক একটু শুনবো এখানে আর কি, কথা শুনতে শুনতে নিশ্চয় আপনি ক্লান্ত হয়ে যাবেন, রেই করিয়াছি। একটা ছোট্ট তথ্য আছে, একবার ছবি খুঁজে পেয়েছিলেন হঠাৎ করে একটা কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ, ছবিটা দেখতে দেখতে এই গানটা লেখা এবং রচনা করে। শুধু পটে লেখা ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নী, ওই যারা দিন রাত্রি আলো হাতে। ভিক্টোরিয়া কম্পার ছিল, আমি একটু মূল স্প্যানিশ উচ্চারণটা এখানে দিয়েছি, ভিক্টোরিয়া ওরা বলে, কিন্তু আমাদের কাছে তিনি ভিক্টোরিয়া নামেই পরিচিত, ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের একটা খুবই সুন্দর সম্পর্ক হয়েছিল, এটাও আপনারা সবাই জানেন। 1924 সালে রবীন্দ্রনাথ পেরুতে যাচ্ছিলেন তাদের জাতীয় দিবসে অংশগ্রহণ করার জন্য, কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি আর্জেন্টিনায় নেমে যান। সেখানে ভিক্টোরিয়া ওকাম্পো তাকে নিয়ে গিয়ে প্লাতা নদীর ধারে সান ইসিদ্রোর শিখর একটা বাড়ি ছিল মিরাল রিও, ওখানে রবীন্দ্রনাথকে রাখেন, এবং এখানে বেশ মাস দেড়েক বা দুই মাসের মতো থাকেন ওকাম্পোর আতিথেয়তায় আগে। ওই সময় ওকাম্পো অত্যন্ত একজন মানে শিক্ষিত, সংস্কৃতবান, প্রগতিশীল নারী ছিলেন, নারী মুক্তি আন্দোলনের তিনি একজন অগ্রদূত ছিলেন আর্জেন্টিনার।
তো তার সঙ্গে রবীন্দ্রনাথের একটা সুন্দর একটা সৃজনশীলতার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেখানে তিনি অনেক গান কবিতা লেখেন, বিশেষ করে পূরবি বইয়ের অধিকাংশ কবিতাই ভিক্টোরিয়াকে নিয়ে লেখা। একটা কবিতা এখানে লেখা আছে, প্রবাসীর দিন মোর পরিপূর্ণ করে দিলে নারী মাধুর্য সুধায়, কত সহজে করিলে আপনারই দূর দেশি পথিকে রে, যেমন সহজে সন্ধ্যাকাশে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা। তো সেই ভিক্টোরিয়াকে তিনি বিজয়া নামে ডাকতেন, ভিক্টোরিয়ার বাংলা অনুবাদ, খুব চমৎকার নামও তিনি পেয়ে গেছেন বিজয়া। তো বিজয়ার সঙ্গে এর পরেও অনেক সম্পর্ক হয়েছে, প্যারিসে তাদের দেখা হয়েছে, এক্সিবিশন করেছে। কিন্তু একটা মজার ঘটনা, রবীন্দ্রনাথ যখন ফিরে আসছেন আর্জেন্টিনা থেকে ভারতবর্ষে, তখন তো জাহাজে করেই আসতে হতো, তো জাহাজে আসার সময় ভিক্টোরিয়া হঠাৎ করে ভাবলেন যে রবীন্দ্রনাথ একটা চেয়ারে বসে থাকেন, একটা বিশেষ একটা চেয়ারে বসে কবিতা লিখতেন, গান শোনাতেন, চেয়ারের নিচে মাটিতে বসে থাকতেন ভিক্টোরিয়া কোম্পানির, অনেক ছবিও পাওয়া যায়। কিন্তু এই ছবিটা এত প্রিয় ছিল রবীন্দ্রনাথের, আমি ছবিটা বলো রবীন্দ্রনাথকে দিয়ে দিই এই চেয়ারটা আর কি। তো উনি তার বাড়ি থেকে পুরো চেয়ারটা বহন করে নিয়ে আসলেন জাহাজ ঘাটায়। তো এসে দেখলেন যে জাহাজের কেবিন তো ছোটো ছোটো হয়, ওই এত বিশাল চেয়ার, ও চেয়ার তো ঢুকবে না। কিন্তু তিনি এত প্রভাবশালী ছিলেন, তিনি জাহাজের ক্যাপ্টেন বা এসব মানে আরও কর্তৃপক্ষের ডেকে দরজা কাটিয়ে ওই চেয়ারটা দিয়ে রবীন্দ্রনাথকে পাঠিয়েছেন আর কি। এবং এই চেয়ারটা আমার দেখে আসা সৌভাগ্য হয়েছিল, এটা কিন্তু শান্তিনিকেতনে রবীন্দ্রভবনে সংরক্ষিত আছে, সুন্দর করে রাখা আছে। আপনারা কখনো গেলে অবশ্যই রবীন্দ্রভবনটা দেখবেন, এটা রবীন্দ্রনাথকে ঘিরে একটা সংগ্রহশালা, এখানে ওই চেয়ারটা রয়েছে আর কি। তো সেটা একটা মজার ব্যাপার আর কি। ভিক্টোরিয়ার সঙ্গে কতগুলো ছবি দেখা যাচ্ছে এখানে। অনেক গুরু গম্ভীর কথা হচ্ছে, ভাবলাম একটু হালকা কথা বলা যায়। রবীন্দ্রনাথের অনেক পরিচয়ের পাশাপাশি আরেকটা পরিচয়, তিনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন, প্রচণ্ড রসিক মানুষ ছিলেন। এই নিয়ে অনেক বই রয়েছে, আমি দুটো বইয়ের নাম দিলাম এখানে, তিতাস চৌধুরীর রবীন্দ্রনাথের রঙ্গ হাস্যরস, আরটা আছে রসিক রবীন্দ্রনাথ তাপস্যা। এছাড়াও নানা জায়গায় তার রসিকতার বর্ণনা রয়েছে। আমি ছোট্ট তিন চারটা ঘটনা বলতে চাই এখানে। আর্ট ও আর্টিস্ট ব্যাপারটা কিছু না, উনি প্রথমবার যখন বিলেত যাচ্ছেন জাহাজে ডেকে দাঁড়িয়ে আছেন, তো একজন শিল্পীর সঙ্গে পরিচয় হয়, জানতে পান যে তিনি একজন শিল্পী। শিল্পীও তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনিও কি শিল্পী? তখন বলে না না আমি তো আর্টি, মানে আমি রবীন্দ্রনাথ ট্যাগোর, আমি আর্টি। হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছেন আমার সুপারলেটিভ ডিগ্রি আর্টিস্ট, আর্টিস্ট সঙ্গে আইএসটি যোগ করে দিয়ে বলছেন আমি সাধারণ মানুষ, আপনারা আমার সুপারলেটিভ ডিগ্রি, আপনারা হচ্ছেন আর্টিস্ট। তারপর একবার আচার্য সুনীতি কুমারের সঙ্গে, এটা 1936 সালের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার কমিটিতে বাংলা বানান নিয়ে একটা সংস্কার চলছিল আর কি, তখন কেউ কেউ বলছিল যে উচ্চারণ অনুযায়ী আমরা সব লিখবো আর কি। তো গরুটাকে তো আমরা উচ্চারণ করি গরু বলি আর কি। হ্যাঁ, তারা গরুকে গরু লিখতে চাইছেন। তখন সুনীতি কুমার গেলেন রবীন্দ্রনাথের কাছে, উনি কী বলেন আর কি। তো রবীন্দ্রনাথ রসিক বলছেন যে হ্যাঁ ভালোই হয়, আর কিছু নয় হোক গরুটার কলেবর তো একটু বৃদ্ধি হয়, বলছে একটা বাড়তি ওকার যুক্ত হচ্ছে আর কি, আমাদের গরুগুলো তো খুব রোগা পাতলা হালকা, একটু কলেবর তো বৃদ্ধি হচ্ছে, ক্ষতি কী হোক না। আর এরপরে আছে দুটো অটোগ্রাফ নিয়ে, এটা অনেকেই জানেন তবে বলছি, সই মানে অটোগ্রাফ। হ্যাঁ, তার কাছে একটা মেয়ে অটোগ্রাফ নিতে আসছেন একজন আর কি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ খুবই তার প্রত্যুৎপন্ন মতিত্ব ছিল, জিজ্ঞেস দেখি মেয়েটাই বলল কী সই চাই, সই তাই সই বলে তিনি সঙ্গে সঙ্গে সাইন করে দিয়ে দেন। তাকে একটা সইয়ের কি তিনটা ব্যবহার তিনি করেন কি চমৎকারভাবে, তাৎক্ষণিকভাবে আর কি। এরকম আরেকটা ছিল, ছবি নামে একটা মেয়ে তার অটোগ্রাফ নিতে এসেছিলেন, তো রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন যে কী নাম তোমার, লিখতে হবে তো নামটা, বলল যে ছবি। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে লিখে দিল এখানে আর কি, তোমার নাম ছবি আমার নাম রবি, চট করে মিলে গেল রক্ষা পেল কবি বলে উনি সাইন করে দিয়ে দিলেন আর কি। এই হলো রবীন্দ্রনাথের তাৎক্ষণিক রসিকতা, ক্ষুরধার যে এটা তার একটা পরিচয় আর কি। এরপরে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ, এই আরেক বিষয়, এটা আরেক বিষয়। মানে রবীন্দ্রনাথ কিন্তু ছবি আঁকা শুরু করেন 70 বছর বয়স বলতে গেলে, এবং তিনি তাকে বলতেন শেষ বয়সের প্রিয়া। তো 70 থেকে 80 ক বছরই বা তিনি পেয়েছেন, এই বছরে উনি ছবি এঁকেছেন প্রায় 2000, এবং অত্যন্ত মৌলিক ছবিগুলো, একেবারেই মৌলিক, আর ভারতীয় ছবির ঐতিহ্যের কারোর সঙ্গে কোনো মিল নেই আর কি। এবং
যদি সত্যিকার অর্থে আধুনিক ভারতীয় চিত্রকলার কথা বলতে হয়, রবীন্দ্রনাথই কিন্তু জনক। তার হাত দিয়ে আধুনিক চিত্রকলা শুরু হয়েছে। অথচ আমরা সবাই রবীন্দ্রনাথ কবি, গায়ক, গল্পকার, উপন্যাসী বলি, তিনি চিত্রকলার গুরু আর কি। এবং তার এক্সিবিশনে আমি বলেছিলাম যে ভিক্টোরিয়া কম্বোয়া এটা আয়োজন করেছিলেন 1930 সালে প্যারিসে হয়েছিল, প্যারিসে ওখানে হয়েছিল আর কি, এবং খুবই প্রশংসিত হয়েছিল। রবীন্দ্রনাথের ছবি আঁকা শুরু হয়েছিল এইগুলো দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন উনি কবিতা লিখে সময় তো কাটাকুটি সবাই করে আর কি, উনি ওটা শুধু কাটাকুটিতে মানে সীমাবদ্ধ রাখেননি, ওগুলাকে দিয়ে দিয়েই এক ধরনের একটা রেখাচিত্র মতো আঁকতেন, এগুলি ডুডল বলা হতো আর কি। তো সেখান থেকে ধীরে ধীরে তিনি ওই ছবিতে ফিরে যান। কিন্তু ওই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে এর ভিতর আসলে রবীন্দ্রনাথের সারা জীবনের মনোজগতের একটা প্রতিফলন করছে। রবীন্দ্রনাথের যে মনস্তাত্ত্বিক সংকট, ভেতরের রক্তক্ষরণ, তার নিঃসঙ্গতা, তার দ্বন্দ্ব, সমাজ, রাজনৈতিক অবস্থান, ওগুলোই সব আসলে ছবিতে ফুটে বেরিয়েছে। পরে কত ছবি দেখাবে, দেখতে পাবেন। এখানে একটা মজার কথা বলে রাখি, এত যে মানে রঙের নিয়ে কাজ করতেন রবীন্দ্রনাথ, ছবি আঁকতেন, রবীন্দ্রনাথ আসলে ছিলেন রঙকানা, কালার ব্লাইন্ড। অর্থাৎ উনি সব রঙ চিনতেন না, সব রঙ জানতেন না কোনটা কী রঙ। এবং এটা কেতু কিকুশারি ডাইসন, শশবন রায় এবং একজন ফিজিসিস্ট মিনে একদম ল্যাবরেটরিতে পরীক্ষা করে তথ্য প্রমাণ সহ দেখিয়েছেন রবীন্দ্রনাথ আসলে ছিলেন রঙকানা। বিশেষ করে লাল রংটাই তিনি বেশি ব্যবহার করতেন, বোধহয় অন্যান্য অনেক রঙগুলোকে তিনি লাল বলেই ভ্রম করতেন তার মনে হতো আর কি। তা আমরা কয়েকটা ছবি দেখিয়ে দেয়, এই ছবিগুলো দেখেন, একেবারেই কিন্তু একদমই নতুন ভারতীয় চিত্রকলার কাছে মনে হয়, সব দিকে, রঙে, কম্পোজিশনে, ফর্মে, সব দিক থেকেই আর কি। এবং ভাবনাও, চোখ দৃষ্টি যে ভাবনাগুলো অন্যরকম, এই যে এই ভাবনাগুলো নারীর, এই এই বেশ, এই কড়া লাল রং, এরকম খাড়া উল্লম্ব, এরকম তীব্র বঙ্কিম ভঙ্গিমা, এবং হাতের আঙুলগুলোর মধ্যে যেন আগুন বা কোনো একটা পুষ্প, খুবই ব্যতিক্রমী, খুবই মৌলিক এবং অভিনব রবীন্দ্রনাথের চিত্রের কাজ। আরেক বিষয়, রবীন্দ্রনাথ চলচ্চিত্রও বানিয়েছেন, এই পরিচয়টা সম্ভবত আমাদের অনেকেরই জানা নাই আর কি। তো শুধু বানাননি, রবীন্দ্রনাথ চলচ্চিত্রে যে সংজ্ঞাটা তখন দিয়েছেন ওই সংজ্ঞাই এখন পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি, এবং ওইটাই চলচ্চিত্রের একেবারেই মূল কথা, আত্মার কথার উনি বলেছেন। মুরারি ভাদুরী নেতা আমার এক বন্ধু ছিল, তাকে বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন 1929 সালে, ওখানেই তিনি এই শব্দগুলো ব্যবহার করেছিলেন, দৃশ্যের গতি প্রবাহ বা রূপের চলত প্রবাহ। দৃশ্য সরে সরে যাচ্ছে আছে, কিন্তু এটা আসলে রূপ, রূপের চলত প্রবাহই ছবি উনি বলছেন। উনি বলছেন যে একটি সিনেমার প্রধান বস্তু হচ্ছে স্বরূপ বা প্রতিমূর্তির প্রবাহ, এই স্বরূপের সৌন্দর্য ও মহত্ব প্রকাশে অন্য কোনো ভাষা প্রয়োগের প্রয়োজন পড়লে তাহলে তো অযোগ্যতাই প্রমাণ করবে। যেটা আমাদের অনেক চলচ্চিত্র নির্মাতারা এখনও অর্জন করতে পারেনি, যে চলচ্চিত্রে নিজস্ব ভাষা আছে, নিজস্ব ব্যাকরণ আছে, ওই ভাষাই কথা বলবে, এবং সেটা হচ্ছে তার রূপের প্রবাহের ভিতর দিয়ে, অন্য কিছু দরকার পড়বে না আর কি। তো রবীন্দ্রনাথ 1930 সালের দিকে, 31-32 সালের দিকে তারই লেখা একটা নাটক নটির পূজাকে চলচ্চিত্র রূপ দিয়েছিলেন। সেই তখন তিনি ভেবেছিলেন যে চলচ্চিত্র একটা মাধ্যম, সেই মাধ্যমে এই জিনিসগুলোকে আমার রূপান্তর করা দরকার। তো তিনি ওটা পরিচালনাও করেছিলেন আর কি, একটা মঞ্চে, মূলত একটা মঞ্চ নাটকই ছিল, কিন্তু চলচ্চিত্রের ফর্মে তিনি নিয়ে এসেছিলেন, তারই নির্দেশনায় তিনি সেখানে অভিনয় করেছিলেন। এর বাইরেও ডালিয়া ও রাজস্বী, তার লেখা গল্প এবং ছোট্ট উপন্যাস, উনি চিত্রনাট্য লিখেছিলেন। অর্থাৎ চলচ্চিত্র নিয়ে চিন্তাভাবনা তার সারাক্ষণই তার মাথার মধ্যে ছিল, কাজ করছিল। এবং তাকে দিয়ে জার্মানির একটা সংস্থা একটা চিত্রনাট্য ইংরেজিতে লিখিয়েছিল, যেটা পরে রবীন্দ্রনাথ শিশুতীর্থ নামে বেরোয় একদম। শিশুতীর্থ একটা চলচ্চিত্র হওয়ারও কথা ছিল, পরে একসময় সত্যজিৎ রায়ও ভেবেছিলেন শিশুতীর্থ নিয়ে চলচ্চিত্র করবে, কিন্তু সেটা চিত্রনাট্য রবীন্দ্রনাথই করে দিয়েছিলেন আর কি। তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, নটির পূজার মঞ্চের একটা ছবি তার নির্দেশনাতে। কোনো পরিচয় বাকি নেই রবীন্দ্রনাথের, সব পরিচয় তিনি আছেন। এবং 1937 সালে তিনি বিশ্ব পরিচয় নামে একটা বই লিখেছেন, এই বইয়ের কথা সবারই জানা। এবং এই বইটা পড়লে বোঝা যায় তিনি যে একেবারেই মহাকাশ বিজ্ঞান, কসমোলজি সম্পর্কে সর্বশেষ তথ্যটাও তার জানা ছিল, এবং তার নিজস্ব একটা ব্যাখ্যাও ছিল আর কি। এই বইটা তিনি উৎসর্গ করেছেন আরেক বিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক সত্যেন বসুকে আর কি। এবং বাঙালি বিজ্ঞানীদের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব আমরা সবসময় লক্ষ্য করেছি, জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার আজীবন বন্ধুত্ব ছিলেন। এবং তার গবেষণার জন্য তিনি তহবিল সংগ্রহ করেছেন, ত্রিপুরার রাজাকে চিঠি লিখেছেন, 2 লাখ টাকার একটা তহবিল দরকার ছিল, সেই টাকাটা রবীন্দ্রনাথ সংগ্রহ করে দিয়েছেন আর কি। এতটাই তার দরদ ছিল, এতটাই তার দায়বদ্ধতা ছিল বিজ্ঞানের প্রতি। তিনি নিজে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির চর্চা করেছেন,
করতেন এবং অনেকেই তার চিকিৎসায় সুস্থ হয়েছেন আর কি। বায়োকেমিক চিকিৎসা হচ্ছে আমাদের শরীরের যে কেমিক্যাল যে অনুপাতগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেলে বাড়তি কতগুলো সল্ট ইত্যাদি ঢুকিয়ে সেটাকে ঠিক করতে হয় আর কি। রবীন্দ্রনাথ ওই চিকিৎসায় বিশ্বাস করতেন যে ওইটা হলো মূল, মানে শরীরের কেমিক্যাল ব্যালেন্স রক্ষা করলেই অনেক ওষুধে মুক্তি পাওয়া যায়, তিনি সেটা চেষ্টা করতেন আর কি। তার বইও আছে এই নিয়ে। আইনস্টাইনের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে এবং আইনস্টাইনের সঙ্গে একবার 1930 বার্লিনে রীতিমতো একটা আলো মানে সুগভীর বিজ্ঞান বিষয়ক আলোচনা হয়েছে এবং আইনস্টাইন অনেক কথাই রবীন্দ্রনাথ অনেক কথাকে মেনে নিতে বাধ্য হয়েছেন, যে রিলেটিভিটি সম্পর্কেও এবং অন্যান্য বিষয় সম্পর্কেও। এবং একটা জায়গায় তারা রিলিজিয়ান, ট্রুথ, বিউটি এইসব নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে আইনস্টাইন বলেছেন যে আই এম মোর রিলিজিয়াস দ্যান ইউ, বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথ খুব ধার্মিক বা এরকম, আর আইনস্টাইন ঊর্ধ্বে, কিন্তু উনি বলছেন যে আপনার চিন্তাভাবনা আমার কাছে এতই বৈপ্লবিক মনে হচ্ছে, এতই একেবারে পার্থিব বস্তুগত মনে হচ্ছে যে মনে হচ্ছে যেন আই এম মোর রিলিজিয়াস দ্যান ইউ আর কি। তো ওইটা ওই সাক্ষাৎকারটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, রিলিজ অফ ম্যান নামে একটা বই আছে রবীন্দ্রনাথের, ওইটাতে কিন্তু এটা উপস্থিত রয়েছে, সঙ্গীত চিন্তা বইতে বাংলা ভার্সনটা রয়েছে আর কি, আপনি সেটা পড়ে দেখতে পারেন। এছাড়া ভিডিওতেও পাওয়া যায় অনেক কিছু আর কি। চট্টগ্রাম, মানে চট্টগ্রামে একটা রবীন্দ্রনাথ উপস্থান হচ্ছে, চট্টগ্রাম প্রসঙ্গটা এড়িয়ে যাওয়াটা ঠিক নয় ভেবেই আমি খোঁজখবর নিয়ে কিছুটা তথ্য জোগাড় করেছি। উনি একবারই চট্টগ্রামে এসেছেন, সেটা হচ্ছে 1907 17 জুন ট্রেনে করে, এবং সেজন্যই এই ছবিটা দিচ্ছি এখানে। এটা আমাদের পুরনো ট্রেন স্টেশন। আরও একটা কাকতালীয় হতে পারে এই ছবিটা দেখে, ওই দুদিন 17-18 ওই দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল চট্টগ্রাম, খুব মেঘলা আকাশ ছিল আর কি। ছবিটার মধ্যে তাই দেখলাম মেঘের ছাপ, যেন ওইটার জন্যই যেন ছবিটা তোলা হয়েছে, ফলে এই ছবিটা দিলাম। যদি আমি প্রথমে চেয়েছিলাম আসলে লায়ন সিনেমা হলে একটা ছবি দিতে, কারণ রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সদরঘাটে লায়ন সিনেমা হলে, কিন্তু দুর্ভাগ্যজনক ওইটা তো হলটা তো ভেঙে ফেলা হয়েছে, আমি তার কোনো পুরনো ছবিই খুঁজে পেলাম না, নাহলে তো ওই ছবিটা হয়তো দিতাম আমি আর কি। যাই হোক, তিনি এসেছিলেন, তার সঙ্গে এসেছিল সুরেন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে তার দাদা সত্যেন ঠাকুরের ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুর, উনি এসেছিলেন সঙ্গে। প্রবল বর্ষণ, লায়ন হলে সম্বর্ধনা দিয়েছিলেন, তিনি গান গিয়েছিলেন আর বিশেষ করে স্বদেশী শিল্প বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন, স্বদেশী, এবং সবাইকে বলছিলেন আপনারা স্বদেশীর যে কারুশিল্প, স্বদেশী লাকসই প্রযুক্তি এগুলার চর্চা করার জন্য। এক ফাঁকে যেহেতু সদরঘাট কাছাকাছি ছিলেন, তিনি একটু সদরঘাট জেটিতেও গিয়েছিলেন, কর্ণফুলী নদীর আশপাশটা ঘুরেছেন, মাঝিদের সঙ্গে কথা বলেছেন, মাঝিদের কেমন চলে দিনকাল, তাদের সুখ দুঃখ আশা আশা, এতেও বোঝা যায় তিনি কিন্তু এক ধরনের একটা আগ্রহ বরাবরই ছিল সাধারণ লোকদের জীবন সম্পর্কে আর কি। আর তার চট্টগ্রাম সফরের পিছনে যারা কাজ করেছিলেন, যাত্রামোহন সেনগুপ্ত, কাজিম আলী, আব্দুল করিম সাহিত্য বিশারদ, যামিনীকান্ত সেন, এরা ছিলেন। তিনি খুবই একটা আনন্দ নিয়ে ফিরে গিয়েছিলেন চট্টগ্রাম বিষয়ে, তার একটা নতুন অনেক চিন্তাভাবনা মাথায় ঢুকেছিল। গিয়ে উনি চিঠি লিখেছিলেন সুরেন্দ্রনাথ দাশগুপ্তকে, উনি হচ্ছেন মৈত্রী দেবীর বাবা, তখন চট্টগ্রাম কলেজের শিক্ষক ছিলেন, তিনি চিটাগং কলেজের শিক্ষক ছিলেন। একটি চিঠি লিখেছিলেন চট্টগ্রামের কিছু কারুশিল্প, বিশেষ করে বাড়ির নকশা তাকে পাঠানোর জন্য আর কি। ভাবি ধরুন সেখানে বসে তিনি চট্টগ্রামের বাড়ির নকশা ইত্যাদি বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, কতখানি তার একটা মানসিক জগৎটা কতখানি বিস্তৃত ছিল আর কি। তো চট্টগ্রাম সফর সম্পর্কে আপাতত এই। যাত্রামোহন সেনগুপ্ত, আপনি জানেন তারই ছেলে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নীলি সেনগুপ্তা যারা কংগ্রেস নেতার ওই পরিবার সঙ্গে, আর আব্দুল করিম সাহিত্য বিশার সম্বন্ধে সবাই জানেন আপনারা। এখন কয়েকটা গান নিয়ে একটু গল্প করি, এই সুযোগে গানগুলো শোনা যাবে। এটা নির্বাচন করার রবীন্দ্রনাথের অধিকাংশ গানেরই প্রেক্ষাপটগুলো মোটামুটি জানা যায়, ইনি উনিও লিখে গেছেন, অন্যেরাও লিখেছেন আর কি। সুভাষ ভট্টাচার্যের একটা বই আছে প্রতিটা গানের সম্পর্কে সামগ্রিক তথ্য, এখানে তিনটা গান সম্পর্কে আমরা একটু বলবো, কারণ এই তিনটা গান সম্পর্কে একটা অজ্ঞতা বা ভুল ধারণা রয়ে গেছে, একটা বিভ্রান্তি আছে আর কি, যে কেন গানগুলো লিখেছেন, বা প্রায়ই দেখা যাচ্ছে যেটা সত্যিকার বাস্তব ভিত্তির উল্টো ব্যঞ্জনায় গানগুলো গীত হয়। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এটা মোটামুটি সবাই জানেন এখন, এটাকে অনেকে পিকনিকের গান, অনেকে প্রেমের গান এসব বলে থাকেন, কিন্তু এটা একটা গভীর বেদনার গান, গভীরভাবে বেদনার গান। সেটা কি সৌমীন্দ্রনাথ যখন মারা যায়, একটা বেড়াতে গিয়েছিলেন পুরীতে বোধহয় বেড়াতে গিয়েছিল, তো রবীন্দ্রনাথ যখন খবর পেলেন যে সৌমী মারা গেছে, উনি তার শেষকৃত্য করতে যান, করে তিনি ফিরে আসছেন ট্রেনে করে শান্তিনিকেতনে ফিরে আসছেন। শান্তিনিকেতনের কাছাকাছি আসতে বীরভূমে মাঠ, দুদিকে অপার প্রান্তর,
তিনি দেখলেন যে চরাচর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, অদ্ভুত এক অনৈসর্গিক জ্যোৎস্নায় সে যেন চারদিকে নেমে এসছে। তখন তার মনে কেন যেন একটা অদ্ভুত ধারণা হলো যে সুমি হয়তো ফিরে আসবে। তা সে ঘরে গিয়ে দেখবে সুমি ওখানে আসছে আর কি। হ্যাঁ, সেই জন্য সে বলে যে আমি তাড়াতাড়ি যেতে হবে, আমার ঘরটাকে অনেক যত্ন করে ধুতে হবে, মুছতে হবে, কখন সে আসে তার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। এই হলো গানটার আসল প্রেক্ষাপট। যদি আমরা একটু অন্যভাবে গিয়ে থাকি, তো ওই সুমিন্দ্রনাথ একটা ছবি দিলাম, এখানে আমরা গানটা শুনি। এরপরে গানটা খুব মজার। এটা আসলে প্রথম লাইন না, প্রথম লাইনটা হচ্ছে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি। এটার সঙ্গে আসলে কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্কের বিষয় নয়, যে প্রেমিকার রহস্যপূর্ণ কথা প্রেমিক বুঝতে পারছে না, যেটা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে আর কি। আসলে এটা হয়েছিল নন্দিনী, রথীন ঠাকুরের যে পালিতা কন্যা, নন্দিনী প্রায়ই রবীন্দ্রনাথ যখন লিখতে বসতেন, এই যে এখানে নন্দিনী ছবিটা আছে, লিখতে বসতেন, এসে তখন তার ভালো করে মুখ ফোটে নিয়ে আর কি নানা রকম কথা বলতো, বীর 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 অনেক কিছু কথা বলতো, তো রবীন্দ্রনাথ সেই কথাগুলো বুঝতে পারতেন না আর কি। সেটাকেই তিনি মজা করে লিখেছেন যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি আর কি, সেই নিয়ে এই গানটা আর কি। তো এটা এখন অনেকে অনেকভাবেই নানা প্রেক্ষাপটে এটাকে ব্যবহার করে থাকেন, তা আসল প্রেক্ষাপট হচ্ছে এটা। এই গানটা একটু শুনি। অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা। এর পরের গানটি আরো মজার, আরো মজার। এটা হচ্ছে হে মাধবী ভীরু মাধবী তোমার দ্বিধা কেন, আসিবে কি বাহিরে বেকি দ্বিধা কেন। এটাও অনেকেই প্রেম বন্ধুতা হৃদয় ঘটিত সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন, কিন্তু এটার সঙ্গে আসলে সম্পর্ক রয়েছে রবীন্দ্রনাথের ভৃত্যের। রবীন্দ্রনাথের ভৃত্য বনমালী, তার নাম লেখা আছে। একদিন রবীন্দ্রনাথ লিখছেন, বনমালী বোধহয় তার জন্য খাওয়া নিয়ে আসবেন, খাওয়া নিয়ে এসে হুড়হুড় করে আসছেন তিনি বনমালী, এসে দরজায় দাঁড়িয়ে চট করে দাঁড়িয়ে গেল, সে দেখে যে রবীন্দ্রনাথ লিখছেন। তো বনমালী বুঝতেন যে ঠাকুর যখন লিখবেন তখন তাকে বিরক্ত করাটা ঠিক হবে না, সে ওই থালাটা নিয়ে একটু ঢোকে আবার বেরিয়ে যায় আর কি, আবার ঢোকে আবার বেরিয়ে যায়। তখন রবীন্দ্রনাথ বললেন যে দ্বিধা কেন, আসিবে কি বাহিরে কি দ্বিধা কেন, ওটাকে একটু ঘুরিয়ে তিনি মাধবী নাম দিয়ে দিয়েছেন, কিন্তু আসলে এটা বনমালী আর কি। তো এই গানটা শুনি একটু। কত বিভ্রান্তি, নজরুলই নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল, ওরা ষড়যন্ত্র দেয় নাই, নজরুলের অসুখটাও তারাই বাঁধিয়ে দিয়েছিল, এরকম। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের ছিল এক অসাধারণ সুন্দর সম্পর্ক, অসাধারণ এক সম্পর্ক আর কি। নজরুলকে ঠাকুর বাড়ির বাইরে প্রথম বই উৎসর্গ করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এর আগে সমস্ত বই উৎসর্গ করা হয়েছে ঠাকুর বাড়িতে, তার দাদাকে বা তার কোনো অগ্রজকে কাউকে। প্রথম যে বইটা তিনি উৎসর্গ করেন ঠাকুরবাড়ির বাইরে কাউকে, সেটা তিনি নজরুলকে করেন। মনে রাখতো তার এত বন্ধু, এত স্বজন, এত কিছু থাকতে তিনি নজরুলকে করেছিলেন বসন্ত নাটকটা আর কি। নজরুলও কিন্তু তার যে সঞ্চিতা বইটা, এটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থটা, এটা কিন্তু তিনি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথকে। তো নজরুলেরও সাংঘাতিক গিয়েছিল। এছাড়া নজরুল কিন্তু খুবই রবীন্দ্র ভক্ত ছিলেন বলা যায়, রবীন্দ্রনাথের গান গাইতেন তিনি সবসময়। মুজাফফর আহমেদ চৌধুরীর স্মৃতি কথায় আছে, কোত্থেকে শিখেছিল কেউ জানে, কিন্তু রবীন্দ্রনাথ নজরুল সারাক্ষণ রবীন্দ্রনাথের গান গুনগুন করতো। এই ওই বয়সে মানে রণাঙ্গন থেকে ফিরে এসছেন তিনি 18 কি 19 বছর বয়স, রণাঙ্গনেও এই গানগুলো গাইতেন তিনি আর কি, তখন থেকে তার বিষয়টার আগ্রহ ছিল আর কি। তো নজরুল তো প্রায়ই জেলে যেতেন, অংশ অনশন করতেন,
রবীন্দ্রনাথ একবার আর কারো কথা শুনছেন না, নজরুল অনশন কিছুতেই ভাঙবেন না, তার শরীর একদম ভেঙে গেছে প্রায় মৃত্যুমুখী অবস্থায়। তখন রবীন্দ্রনাথ বাধ্য হয়ে তাকে একটা টেলিগ্রাম পাঠালেন, বলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। এই শব্দের ব্যবহারটা দেখেন যে আমার লিটারেচারের দাবি রয়েছে তোমার উপর, আমার সাহিত্যের দোহায় তুমি ফিরে আসো। এটা শুনেই কিন্তু সে তিনি অনশনটা ভাঙেন আর কি। গোরা, রবীন্দ্রনাথের যে উপন্যাস, বিখ্যাত উপন্যাস গোরা, গোরা কিন্তু চলচ্চিত্র হয়েছিল এবং এই চলচ্চিত্র পরিচালক রবীন্দ্রনাথ নজরুলকে নিয়োগ দিয়েছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে। এটা শুনে সারা কলকাতায় তখন ছিছিয়ে পড়ে গেছে যে রবীন্দ্রনাথের এত বিখ্যাত উপন্যাস এটা সঙ্গীত পরিচালক করবে নজরুল। বিশ্বভারতী একদম আপত্তি দিয়েছে, না এটা হতে পারবে না, নজরুলের পক্ষে এটা করতে দেওয়া যাবে। তখন রবীন্দ্রনাথ রুখে দাঁড়িয়েছিল যে না, এই ছবি যদি হয় নজরুলই এটা সঙ্গীত পরিচালনা করবে, আর কেউ না। পরে বিশ্বভারতী মানতে বাধ্য হয়েছিল, নজরুল সেটার সঙ্গীত পরিচালক ছিলেন আর কি। নজরুল নিজেও তো ছবি পরিচালনা করেছিলেন, আপনারা জানেন কিনা জানি না, ধ্রুব নামে, এবং সেখানে কিন্তু তিনি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার অভিনীত করেছেন, রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন তিনি। তার ছবির মধ্যেও রবীন্দ্রসঙ্গীতের একদম আদি ব্যবহারের মধ্যে অন্যতম উদাহরণ কিন্তু নজরুলেরও আর কি। নজরুলের সেই ঘটনার কথাও অনেকেই জানেন যে বিদ্রোহীটা কবিতাটা লেখার পর নজরুলের এত উত্তেজিত এবং উল্লসিত হয়ে গিয়েছিল, সে এটা কবিতাটা হাতে নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছিল। বেরে প্রথম কোথায় গেছে? ঠাকুরবাড়ি জোড়াসাঁকোতে গেছে। তার মনে হয়েছে না, এইটা আমাকে প্রথমেই রবীন্দ্রনাথের সঙ্গে ভাগ করে নিতে হবে। এবং নিচের উঠান থেকে দাঁড়িয়ে সে চিৎকার করছে, গুরুদেব গুরুদেব আমি আপনাকে খুন করতে এসেছি। সবাই তো ভয় পেয়ে গেছে, এই কি এ খুন করতে চলে আসলো আর কি। গুরুদেব নেমে আসলেন, পড়লেন, বললেন, তো ঠিকই তো, তুই তো আমাকে খুনই করেছিস, এই কবিতা কজন লিখতে পারে, তুই আমাকে খুনই করেছিস আর কি। এটা একটা বিরাট ঘটনা। আরেকটা অদ্ভুত একটা সমাপতন বলা যেতে পারে, আপতিক রবীন্দ্রনাথ যেদিন মারা যান, যেই সময়টায় মারা যান 1941 সালে, ওই সময়টাতে নজরুল তো আকাশবাণীতে কাজ করতে, আপনারা জানেন আকাশবাণীতে তিনি একদম হিসেবে কর্মী হিসাবেই ছিলেন। ওই সময়টায় ঘটনাচক্রে নজরুল আকাশবাণীর স্টুডিওতে ছিলেন। নজরুল কী করলেন? সঙ্গে সঙ্গে একটা কবিতা লিখলেন, অসাধারণ এক কবিতা, রবিহারা। কবিতাটার নাম দিলেন রবিহারা, দীর্ঘ একটা কবিতা। এবং লাইভ স্টুডিও তখন নজরুল স্বকণ্ঠে সেই কবিতাটা পাঠ করে শোনালেন তখন, এই মৃত্যু খবর পাওয়ার পর। এত বড় ট্রিবিউট, এবং এই কবিতাটা যদি আমরা পুরোটা শোনাতে পারবো না, আপনার মনে করে এটা মন দিয়ে পুরোটা শুনবেন, এত চমৎকারভাবে বাঙালির আবেগকে এবং রবীন্দ্রনাথের প্রতি বাঙালির মানসিক যে একটা শ্রদ্ধার জায়গাটা, এত চমৎকার আর কেউ প্রকাশ করতে পারে না যেটা করেছিলেন। শুধু তাই নিয়ে উনি পরে একটা গানও লিখেছিলেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, ওইখানেই লিখেছিলেন সুর দিয়ে, ওখানে নিজে গিয়ে দিয়েছিলেন। আমরা তার কবিতাটাও একটু শুনবো, গানটাও শুনবো। সুরের রবি ছড়িয়াছে ধরে অস্ত পথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগীর ছলনা করিয়া মেলিলে না আর আঁকি। গান্ধী আর বাদ যায় কেন, গান্ধীর সঙ্গেও সম্পর্কটা কিন্তু একটু অম্লমধুর, এক পর্যায়ে বেশ তিক্তই হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম দিকে তারা দুজন দুজনকে খুবই এক ধরনের ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক সম্পর্ক হিসেবেই তারা দেখতেন। এমনকি 1915 সালে গান্ধী শান্তিনিকেতনে গেলে এই যে মহাত্মা গান্ধী কথাটা আমরা বলে থাকি, এই উপাধিটা কিন্তু রবীন্দ্রনাথই তাকে দিয়েছিলেন। এই প্রথমবার তিনি গান্ধীকে মহাত্মা বলে সম্বোধন করেছিলেন। এবং গান্ধীও সঙ্গে সঙ্গে, গান্ধী তো একটু ছোটো ছিলেন, কয়েক বছর ছোটো ছিলেন, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথকে গুরুদেব বলা শুরু করলেন। ফলে এই গুরুদেব সম্পর্কটা তিনি মেনেছেন, শেষ পর্যন্ত তাকে গুরুদেবই বলতেন, আর মহাত্মা গান্ধী তো একেবারে জাতি উপাধি হয়ে গেল আর কি। গান্ধী রবীন্দ্রনাথের এই যদি তোর ডাক শুনে কেউ গানটি খুবই পছন্দ করতেন, বিভিন্ন সময় তিনি ব্যবহার করতেন। আর গান্ধী তো প্রায়ই অনশন করতেন, একবার অনশনের সময় রবীন্দ্রনাথ নিজে
জীবন যখন শুকায়ে যায় করুণা ধারা এসো, এই গানটা গিয়ে তার অনশন ভাঙিয়েছেন। ফলে তাদের একটা সম্পর্কের নিবিড়তাটাও বোঝা যায় ভিতর দিয়ে। কিন্তু খানিকটা ইয়েও ছিল, বিরোধও ছিল, গান্ধীর অহিংস নীতিটা পুরোপুরি সমর্থন করতে পারতেন না। এই নিয়ে তিনি তাদের ভিতরে অনেক চিঠিপত্র লেখালেখি, অনেক বিতর্ক হয়েছে আর কি। বিশেষ করে গান্ধীর হিন্দুত্ববাদ বা রামরাজ্য, তিনি একটা জিনিস বলতেন রামরাজ্য আসলে সব সমাধান হয়ে যাবে, এইগুলো নিয়েও রবীন্দ্রনাথের সমালোচনা ছিল। কিন্তু সেই সমালোচনাটা একেবারে তুঙ্গে উঠে এবং যার পরে প্রায় সম্পর্ক ছেদই হয় আসলে একদম, সেটা হচ্ছে 1924 সালে বিহারে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। তখন এই ভূমিকম্পের কারণ হিসেবে গান্ধী একটা অদ্ভুত কথা বলেছেন, বললেন যে ভারতীয় সমাজে যে অস্পৃশ্যতা, জাতপাত প্রথা, ছোট বড় যেগুলো, এই পাপের ফল হিসেবে, শাস্তি হিসেবে ঈশ্বর এই ভূমিকম্পটা দিয়েছেন আর কি। একদম উনি লিখিতভাবে একদম বললেন কথাটা আর কি। রবীন্দ্রনাথ বিজ্ঞান মনস্কবাদ কিছুতেই সেটা মানতে পারলেন না আর কি, এবং তিনি তীব্র বিরোধিতা করে পাল্টা আবার একটা এই বিবৃতিও দেয় না আর কি, যেটা কিছুতেই মানা সম্ভব নয় আর কি। এটার পর থেকে তাদের সম্পর্ক একটু শীতল হয়ে যায় আর কি। হ্যাঁ, এবং এটা হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ রবীন্দ্রনাথ খুবই আধুনিক মনা, খুবই যুক্তিবাদী মানুষ ছিলেন, আর গান্ধীর মধ্যে অনেক ধরনের স্ববিরোধ, অনেক ধরনের পশ্চাদপদ চিন্তাভাবনা ছিল সব মিলিয়ে। বাট কিন্তু খুব মজা তাদের সম্পর্কটা, তাদের সম্পর্কর উত্থান এবং ধারাবাহিকতাও আমাদের লক্ষ্য করা দরকার। একটা নাটকও বোধহয় আছে আর কি, এই দুজনকে নিয়ে, পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান নাম দিয়ে আর কি, ওটা দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং তাদের দুজনের সম্পর্কের ব্যাপারটা আর কি। 1915 সালে শান্তিনিকেতনে গান্ধী যখন যান, তাকে তখন এলাবোরেটলি একদম তাকে বরণ করা হয়, আল্পনায় কে নানারকম উৎসব করে আর কি। এবং এত বড় একটা অনুষ্ঠান ছিল যে 2015 সালে এটা শতবার্ষিকীও পালন করা হয়েছিল খুব ঢাকঢোল বেজে। অর্থাৎ তাদের সম্পর্কের গুরুত্ব দেওয়া হয় এখন রবীন্দ্রনাথ গুরু, এর ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে আর কি।